হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করছি গরুর মাংসের কাবাব, অনেকে এটাকে কোফতাও বলে থাকে। আর এই কাবাবটা অল্প তেলেই তৈরি করা যায়। গরুর মাংসের পরিবর্তে চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও এই কাবাবটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে করতে হবে। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কেজি গরুর মাংসের কিমা। এই কিমাটা আমি বাসায় তৈরি করেছি ব্লেন্ডারে, একদম সলিড মাংস, সাথে হচ্ছে কিছুটা চর্বি নিয়ে একসাথে ব্লেন্ড করবেন। সেই ক্ষেত্রে যেটা হবে, ভিতরটা অনেক সফট হবে আর অনেক জুসি হবে, খেতে ভালো লাগবে। এখানে আমি আগে থেকেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখানে 1 কাপ পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টা, আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, সবগুলো আমি দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5টা চামচ। আদা বাটা দিচ্ছি 1.5টা চামচ। কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, আর হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। মরিচ যতটুকু আমি দিয়েছি তাতে একটু ঝালঝাল হবে, আসলে কাবাবটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে। তারপর আপনার আপনাদের পছন্দ মতো একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ বা 1 চা চামচ লবণ, মিক্স হার্বস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই মিক্স হার্বসটা আপনারা বড় মুদির দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন, এটা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও দিব। অনেকগুলো স্পাইস দিয়ে এই মিক্স হার্বসটা তৈরি করা হয়, তাই মাংসের মধ্যে এটা ইউজ করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে যদি আপনাদের হাতের কাছে না থেকে থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পাপরিকা 1 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি টমেটো সস 2.5 টেবিল চামচ, ভিনেগার 1 চা চামচ। ভিনেগারের পরিবর্তে চাইলে ফ্রেশ লেবুর রসটাও আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি পেঁপে ছিলকা সহ বেটে নিয়েছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এই পেঁপে বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর মাংস কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। সেই ক্ষেত্রে পেঁপে বাটাটা দিলে অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় আর অনেক বেশি সফট হয়। বাইন্ডিং এর জন্য 1টা ডিম দিয়ে দিতে হবে, আর আমাদের লাগবে ব্রেড গ্রামস। আগে থেকে আমি ব্রেড গ্রামস করে রেখেছিলাম, আমি এখানে 1টার মতো ব্রেড গ্রামস দিয়ে দিচ্ছি। ব্রেড গ্রামসটা কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায় খুব সহজে, আপনারা জাস্ট বাজার থেকে ব্রেড কিনে এনে সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড গ্রামসটা হয়ে গেল। এখানে 1টা রুটিতে যতটুকু ব্রেড গ্রামস হবে ততটুকুই দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই কাজটা আসলে হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না, তাই হাতের সাহায্যে সুন্দর করে সব উপকরণ একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। ব্রেড গ্রামস এর পরিমাণ আপনাদের কম বেশি লাগতে পারে, সেই ক্ষেত্রে অল্প পরিমাণ ডো নিয়ে একটা কাবাবের শেপ দিবেন। যদি শেপটা ঠিক মতো হয় তাহলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আর যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে ডোটা ড্রাই হয়ে গেছে, তখন 1 চামচ টমেটো সস অথবা ডিম অ্যাড করতে হবে। কাবাবের ডোটা একটু আঠালো হতে হবে, আপনারা যখন কিমাটা তৈরি করবেন তখন অবশ্যই কিমাটা অনেক বেশি সফট এবং আঠালো এরকম হয় সেভাবে তৈরি করে নিতে হবে, তাহলে কাবাবটা অনেক মসৃণ আর অনেক সুন্দর হবে। হাতের মধ্যে আমি তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কাবাবটা তৈরি করতে অনেক সহজ হবে, উপরের অংশটা অনেক মসৃণ হবে। পরিমাণ মতো ডো নিয়ে হাতের তালুতে এভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা করে কাবাবের শেপ দিব, ঠিক এভাবে।
একটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবড়ো থেবড়ো অংশগুলো থাকলে এরকম করে হাত দিয়ে চেপে চেপে সেই জায়গাটাও সমান করে নিতে হবে। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি, এখন আমরা ভাজতে চলে যাব। চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে দিয়ে দিব। আর চুলার হিটটা সম্পূর্ণ রান্নাতেই মিডিয়াম টু লো থাকবে, একদম হাই হিটে রান্না করব না, তাহলে যেটা হবে উপর থেকে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, তাই চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। একসাথে আমি সবগুলো ভাজবো না, 3-4 ব্যাচে ভেজে নিব। নিচের পাশটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। আমি যতটুকু তেল দিয়েছি সেটা দিয়ে কিন্তু 2 ব্যাচ কাবাব ভাজা যাবে। দুই পাশেই কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে, আর এখন কাবাবগুলোকে তুলে নিচ্ছি। এই কাবাবটা তৈরি করে পরোটা, নান, পোলাও অথবা খিচুড়ির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার বাসার সবাই এটা অনেক পছন্দ করেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আবারও হাজির হয়ে যাবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।